নমস্কার বন্ধুরা, লোকে বলে মনের সুন্দরতাই নাকি আসল সুন্দরতা, বাস্তবে কিন্তু তা হয় না। প্রথমে সবাই রূপটা সুন্দর দেখে, আর তারও আগে ফর্সা রংটা পেতে চায়। বিশেষ করে কন্যা সন্তানদের রং ফর্সা পেতে সব মাতা পিতারাই চান। দুধের মতো ধপধপে ফর্সা রং পেতে আমি আপনাকে সাহায্য করব, কিন্তু তার আগে ভিডিওর নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটিকে অলে সেট করুন, যার ফলে আপনার বাচ্চার বিভিন্ন সমস্যার বিনামূল্যে আমি আপনাকে সমাধান দিতে পারব। বন্ধুরা, আপনার বাচ্চার গায়ের রং যদি সারা জীবনের জন্য ধপধপে সাদা করতে চান, তাহলে পুরো স্কিন কেয়ার ট্রিটমেন্টটি জেনে নিন। প্রথমে বলি মালিশের কথা। উজ্জ্বল ফর্সা পরিষ্কার রং পেতে হলে বাদাম তেল, অলিভ অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলকে হালকা গরম করে ওই তেল দিয়ে আপনার বাচ্চা মালিশ করবেন। মালিশ করলে বাচ্চার শরীরে রক্ত চলাচলও বাড়বে আর স্কিনটাও স্মুথ হবে। বন্ধুরা, মালিশের 15 মিনিট পর হালকা গরম জলে বেবিকে স্নান করান। মনে রাখবেন, স্নানের জলটা যেন বেশি গরম বা বেশি ঠান্ডা না হয়, তবে কিন্তু চামড়ার রং বদলে যেতে পারে। বন্ধুরা, রং ফর্সা করতে হলে বাচ্চার গায়ে সাবুন না লাগানোই ভালো, আর যদি কখনো কখনো লাগাতে চান তবে কম সোডিয়াম আর গ্লিসারিন যুক্ত বেবি সোপই ব্যবহার করবেন। সাবানের বদলে আমি দুটো ঘরে বানানো ফেস প্যাকের কথা বলছি, এগুলো কখনো কখনো বাচ্চার শরীরে লাগাবেন। প্রথম হলো বেসন, হলদি আর দুধের সর একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে বেবির গায়ে লাগান। আর কখনো কখনো মুসুর ডালকে কিছুক্ষণ জলে ভিজিয়ে বেটে নিন। এতে একটু দুধের সর আর হাফ চামচ লেবুর রস মিশিয়ে একটি পেস্ট বানিয়ে বাচ্চার গায়ে লাগাবেন। বন্ধুরা, বাচ্চার গায়ের রং ফর্সা করতে যেটা সব থেকে জরুরি সেটা হলো ময়েশ্চারাইজার বা বডি লোশন। স্নান করে গা মোছার পর গা যখন হালকা ভেজা ভাব থাকবে তখন ভালোভাবে গায়ে ময়েশ্চারাইজার লাগাবেন। শুধু বাচ্চাদের কেন, বড়দেরও সব সময় স্নানের পর বডিতে ময়েশ্চারাইজার লাগানোর দরকার। ভালো রেজাল্ট পেতে দিনে 2 বার বাচ্চার গায়ে ময়েশ্চারাইজার লাগাবেন। বন্ধুরা, যখন বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন তখন সানস্ক্রিন লোশন লাগাতে ভুলবেন না। তবে যে বডি লোশন বা সানস্ক্রিন আপনি লাগান ওটা ভুলেও বাচ্চার গায়ে লাগাবেন না। বাজারে বাচ্চাদের জন্য বিভিন্ন বেবি প্রোডাক্ট পাওয়া যায়, ওগুলো ব্যবহার করবেন। আর আপনার বাচ্চার স্কিনের জন্য কোন প্রোডাক্টটি ভালো হবে সেটি আপনার ডাক্তারকে জিজ্ঞেস করুন। গায়ের রং ফর্সা করতে বাচ্চাকে ফল খাওয়াবেন, বিশেষ করে আপেল, আঙুর আর কমলা লেবু খাওয়াবেন। গায়ের রং পরিষ্কার আর চকচকে করতে বাচ্চাকে বেশি করে জল খাওয়াবেন। এই সাধারণ জিনিসগুলো মেনে চলুন, দেখবেন কিছুদিনের মধ্যেই বাচ্চার গায়ের রং চকচকে ফর্সা হয়ে যাবে, আর আপনার বেবি সবসময় ফর্সা থাকবেও। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ।